আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে ঝটপট একটি ডেজার্ট তৈরি করে দেখাচ্ছি। হঠাৎ মিষ্টি কিছু খেতে মন চাইলে বা বাসায় হঠাৎ কোনো মেহমান চলে আসলে ঝটপট এই ডেজার্টটা তৈরি করতে পারবেন, খেতেও ভীষণ মজাদার। আশা করছি আজকের এই ঝটপট ডেজার্টটি ভালো লাগবে। চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার। আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিলাম 2 টেবিল চামচ, আর জাল করা দুধ দিয়ে দিলাম 1/4 কাপ। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো প্রকার দলা না থাকে। মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। আজকের রেসিপির অন্যতম প্রধান উপকরণ হচ্ছে পাউরুটি। আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি আর এক একটা পাউরুটিকে 9 ভাগে ভাগ করে নিচ্ছি। তবে 3 কাপ দুধের জন্য 3 পিস পাউরুটি আর 1.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডারই যথেষ্ট। এর বেশি দিলে অনেক বেশি ঘন হয়ে যাবে আর পাউরুটির পরিমাণটাও বেশি হয়ে যাবে। সবগুলোকে একইভাবে কেটে নিয়েছি। এবার এই পাউরুটিগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা মিডিয়ামে আছে। দিয়ে দিচ্ছি 3 কাপ দুধ, আর এই দুধগুলোকে আগেই জাল করে রেখেছিলাম। একটু মিশিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধগুলোকে ফুটিয়ে নিব। যখন দুধগুলো ভালো মতো গরম হয়ে আসবে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। 1/2 কাপের চেয়ে একটু কম চিনি দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। চিনিগুলো দিয়ে একটু মিশিয়ে দিলাম। ভালো মতো ফুটে এসেছে। এবার এর মধ্যে কাস্টার্ডের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি, আর অল্প অল্প করে এক হাত দিয়ে দিতে হবে, অন্য হাত দিয়ে মিশিয়ে দিতে হবে, না হলে কিন্তু এগুলো দলা হয়ে যাবে। চুলার আঁচটা আমি এই পর্যায়ে লো করে দিয়েছি। এই কাস্টার্ডের মিশ্রণটাকে কিন্তু অনেক বেশি ঘন করব না। 1 চিমটি জাফরান দিয়ে দিলাম, এটা কালারের জন্য দিলাম। চুলার আঁচটা লো রেখে অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটি লবণ কিন্তু মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করে। আমি চুলার আঁচটা লো রেখে কাস্টার্ডের মিশ্রণটাকে ভালো মতো ফুটিয়ে নিলাম। এটাকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না। হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এভাবে মিশিয়ে নিলে উপরে আর সরের মতো আবরণটা পড়বে না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম কুচি। আপনারা অন্য যে কোনো বাদামও এখানে দিতে পারবেন। ভালো করে মিশিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। মিশ্রণটা এখন ঠান্ডা হয়ে গেছে, সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিলাম। এবার একটা সাইডে রেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। এই ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা কিন্তু লো আছে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এখানে ঘি বা বাটার দিলেই স্মেলটা ভালো আসবে, তবে ঘি বা বাটার না থাকলে তেল দিয়েও করে নিতে পারবেন। এবার ব্রেডের কিউবগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, যখন একটা পাশ হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। আর এগুলোকে একটু মচমচে করেই ভেজে নিতে হবে। আমি এই পাশটাতেও একটু ঘি দিয়ে নিলাম। এখানে মোট 1.5 থেকে 2 টেবিল চামচের মতো ঘি লাগবে। সবগুলোকে মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন, ভাজা হয়ে গেছে, একবারে মচমচে হয়ে গেছে। আমি ব্রেডগুলোকে নামিয়ে নিচ্ছি আর সবগুলোকে কিভাবে ভেজে নিচ্ছি। ব্রেডের কিউবগুলোকে নামিয়ে সরাসরি আগে থেকেই যে কাস্টার্ডের মিশ্রণটা করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই কাস্টার্ডের মিশ্রণটাকে কিন্তু অনেক বেশি ঘন বা অনেক বেশি পাতলা করা যাবে না। কিছু কাঠবাদাম আর চেরি দিয়ে দিলাম। এগুলো একেবারেই অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে দিলে দেখতে সুন্দর দেখায়। এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। 1/2 ঘন্টা পরে ডেজার্টটাকে নিয়েছি, এবার সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাস্টার্ড মিশ্রণটা কিন্তু আগের চেয়ে একটুখানি ঘন হয়েছে, তবে অনেক বেশি ঘন না। তবে আপনারা চাইলে এর চেয়েও ঘন করতে পারেন।
আর দেখতেই পেলেন এটা কতটা তুলতুলে নরম হয়েছে। বাসায় হঠাৎ কোনো মেহমান আসলে বা নিজের খেতে মন চাইলে ঝটপট এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। আর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে খেতে বেশি মজার হয়। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকে এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।